এবং তার ডাইনে বামে এখানে বসে আছেন যারা অতিথি মেহমান গণ্যমান্য ব্যক্তিবর্গ সকলের প্রতি সালাম শ্রদ্ধা জানাই এবং আমাদের মধুচান্দের পাক দরবারে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি উজালা মায়ের পাক দরবারে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি মায়ের ভালোবাসার যেমন কোনো বিকল্প নাই আজকে আমরা যারা আসছি আমরা আসছি মায়ের অনুষ্ঠানে কোনো মায়ের বিকল্প নাই মা মাই মা যদি পথের একজন মা থাকে সেও আমার মা যদি কেউ মমতাজ বেগমের মা থাকে সেটাও আমার মা কি বলেন ঠিক কি না সেই মায়ের অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি মাকে সম্মান জানাতে দোয়া করি আমরা সবাই মিলে এই মাকে এই মা খুব ভালো মা ছিল মায়ের সাথে আমার বেশ কিছুদিন কয়েক মাস ওঠা বসা হয়েছে একটা সময় তার হাতের ভাত সকাল সন্ধ্যা বিকাল পর্যন্ত খাইছি আমাদের মমতাজ ম্যাডাম যা খাইছে আমি তাই খাইছি যেখানে সে ঘুমাইছে আমি সেখানেই ঘুমাইছি তৎকালীন অবস্থাতে আমি মাকে যেভাবে চিনেছি আমার মায়ের জন্য দোয়া করি প্রাণ ভরে মন ভরে আমরা সকলে দোয়া করি পৃথিবীর সমস্ত বাবা মাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন যারা এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদেরকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মকামে স্থান দেন আর যে সকল বাবা মা দুনিয়াতে বেঁচে আছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন সব সময় সুস্থ রাখে হেফাজতে রাখেন এই দোয়া আমরা সবাই করছি আমিন তো এখন আমার কিন্তু গাওয়ার কথা ছিল না ওই এক শিল্পী গান গাইছে যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে জোর করে মনোহরণ করো না যদি নসিবে থাকে এরকম আপনি আপনি আসবে কেউ কেউ বিকালে আইসা পয়সা রয়েছে সে এখনো গান গাইতে পারে নাই কিন্তু আমি আসছি অল্প কিছুক্ষণ হয়েছে আধা ঘন্টা এক ঘন্টা হবে আমি দাঁড়াই গেছি গান গাওয়ার জন্য কারণ হইলো এখন সিরিয়াল যার ছিল যন্ত্রীদেরকে না দেখা সে বলছে না আমি এভাবে গান করব না এখন এমনিতেই আমার সিরিয়ালটা এসে পড়ছে কিন্তু যারা যন্ত্র বাজাইছে আমি সকলকে অনুরোধ করব বাইরে যারা আছেন তারা অবশ্য অবশ্যই স্টেজে আসবেন গানটা বাজাইলে ভালো হবে আর যদি না বাজান তাহলে আপনারা আমার সাথে কাজ করবেন মনে প্রাণে দোয়া করবেন যাতে গানটা আমি গাইতে পারি তবে এটা তো মায়ের গান সবাই গান করতেছে মায়ের গান অনেক গান গাইছে আমি যেটা যেটা মনে মনে পরিকল্পনা করছি এগুলো সব গাইয়ে ফেলাইছে কিন্তু মায়ের কথা কি বলবো মায়ের কথা আমি বলতে পারি না কিছু উল্লেখ করলেই আমার কাছে অস্থির লাগে আমি আবেগে অস্থির হয়ে যাই কারণ আমাদের ম্যাডামের যেমন মা নাই অনেকের মা নাই আমারও মা চলে গেছে ম্যাডামের মা যখন চলে গেলেন আমার মায়ের কয়েক মাস আগে এক দুই মাস পরে আমার ম্যাডামের মা চলে গেছে মা জননী নাই রে যাহার ত্রিভুবনে তার কেহ নাই রে মায়ের মতো আপন কেহ নাই রে মায়ের মতো আপন কেহ নাই আমি আঘাত পাইলে মাগো চোখে আসে পানি এই পানিতে ধুয়ে মাগো কুলেতে লৌটানি তুমি যেদিন থাকবে না মা সেদিন আমার হবে কি সুখে আসবে যাবে কি তাই তো বলি মায়ের মতো দরদিকে নাই মাগো মায়ের মতো আপন কেহ নাই এখানকার রীতি রেওয়াজটা পালন করলাম কিন্তু গান আমার এই ডানা গান হলো আমার অন্যটা যেদিন আমার ম্যাডামের সাথে ফোনে কথা হলো দুই দিন আগে অন্য বিষয়ে তার কাছে আমার একটা দরখাস্ত একটা দাবি আমার এই কাজটা করবেন ম্যাডাম হাসি মুখে বলল হ্যাঁ করব সেদিন বলল যে আপা আপনার যদি কোনো কাজ না থাকে এই দিন তাহলে আমার মায়ের অনুষ্ঠান অবশ্যই আসবেন ওই যেদিন আমার মা জননী চলে গেছে এই পৃথিবী ছেড়ে সেই দিন আমি জানি নাই কিন্তু খুব কষ্ট করে শুনে হঠাৎ করে উপস্থিত হয়েছি
চল্লিশ দিনের একটা খরচা হয়েছিল, সেই দিনও আমি হঠাৎ করে উপস্থিত হয়েছি, কারণ মায়ের সাথে আমার একটা হৃদয়ের টান আছে। সেই দিনই আমি মনে মনে ভাবছি আমি একটা গান করবো, এই গানটা আমার খুব প্রিয় গান, আমার নিজের প্রিয় গান, এবং এই গানটা আমি আশা করি আমার ম্যাডামেরও প্রিয় গান। আর এই গানটা হলো মরহুম সাধক মাতাল কবি রাজ্জাক দেওয়ান সাহেবের গান, আমার খুবই একটা প্রিয় গান, মানে এটা আমার ব্যক্তিগত প্রিয় গান। এই গানটা আমি পরিবেশন করবো, এটা সেই দিন থেকেই মনে ভাবছি, আর এই গানটা আজকে এই পর্যন্ত কেউ গায় নাই। আমার ঘরে বড় ইদুরে ঋতুপা, আমি থাকবো বলে নির্বিবাদে আমার মনে ছিল সাদ। ও ম্যাডাম, আমার ঘরে বড়